আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আর ভালো আছি বলি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ব্লগটি শুরু করেছি বারান্দা থেকে। আমি আজকে ঘুম থেকে উঠে প্রথমে বারান্দায় এসেছি, এসে গাছগুলোতে পানি দিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যে সময়ের অভাবে আমি 2-3 দিন চলে যায়, আমি গাছে পানি দিতে পারি না। সেই জন্য আমি আজকে চিন্তা করলাম প্রথমে আমি আজকে প্রথমে বারান্দায় চলে যাই, গাছগুলোতে আমি একটু পানি দিয়ে নিই। সেই জন্য প্রথমে আমি বারান্দায় চলে এসেছি এবং গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথেও শেয়ার করছি যে আমার গাছগুলোর অবস্থা কী। এখন দেখা গিয়েছে শীত আসার পর থেকে গাছের অবস্থা কিন্তু কোনোটাই ওরকম ভালো না, মানে কিছু কিছু গাছ হচ্ছে ভালো আছে, আবার কিছু কিছু গাছ দেখা যাচ্ছে মরে যাচ্ছে। সেই জন্যে একটু টেনশানে আছি গাছ নিয়ে। আর দেখেন শীতের সকালটা কিন্তু একটু একটু হচ্ছে যে মানে রোদ উঠে দেখতে কিন্তু অনেক ভালো লাগে, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি হচ্ছে যে সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু ঘুরে ঘুরে আমার সবগুলো গাছ আমি নিজেও দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখা গিয়েছে বারান্দায় যখন আসি তখন গাছগুলো মানে কোনটা কী অবস্থায় আছে, কোনটা মরে যাচ্ছে, কোনটাকে আবার হচ্ছে যে নতুন করে টবে লাগাতে হবে। অনেক সময় দেখা গিয়েছে যে একটা গাছ যখন দেখছি যে মরে যাচ্ছে তখন আবার নেড়ে চেড়ে লাগানোর পরে আমার এরকম হয় আর কি, আবার সতেজ হয়। সেই জন্য আমি প্রায় সময় বারান্দায় গিয়ে দাঁড়িয়ে মানে চিন্তা করি যে মানে গাছগুলো কীরকম অবস্থায় আছে, কোনটাকে কী করতে হবে। যদি দেখি যে মরে যাচ্ছে তখন আমি গাছগুলো মানে একটু নেড়ে চেড়ে পানি হচ্ছে যে মাটি মানে চেঞ্জ করে মানে উল্টে পাল্টে দিয়ে আর কি দিয়ে আবার লাগানোর পরে দেখা যায় যে অনেক সময় গাছগুলো আবার সুন্দর করে সতেজ হয়। সেই জন্য আমি প্রায় সময় বারান্দায় গিয়ে আমি হচ্ছে যে আমার গাছগুলো মানে দেখি আর কি কোনটা কী অবস্থায় আছে। আর এখন যেহেতু শীতকাল প্রায় সবার গাছের অবস্থাই ভালো না, মানে শীতকালে দেখা গিয়েছে গাছের গাছে মানে যতই যত্ন করা হোক না কেন গাছের অবস্থা তেমন একটা ভালো থাকে না। আমি দেখেছি যে মানি প্ল্যান্ট ছাড়া সবগুলো গাছই কেমন যেন একটু ইয়ে হয়ে যায়। আর ওই যে আমার গ্রাম থেকে আনা কচু গাছ, সেই কচু গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখনও পর্যন্ত আছে। পাতাবাহার গাছ আছে একটা, সেটাও সুন্দর আছে। আর মানি প্ল্যান্ট গাছগুলো আমার মানে সুন্দর আছে এখনও পর্যন্ত। আর কিছু কিছু গাছ দেখা যাচ্ছে মানে মরা মরা অবস্থা আর কি। আর এটা হচ্ছে অনেক পরে আমি এখন পেঁপে নিয়ে এসেছিল দুইটা, আমি কাটারই সময় পাচ্ছি না, সে কাটতে মানে না পেরে এখন দেখা যাচ্ছে যে পেঁপে এমন পাকা পেকে গিয়েছে যে আমি কাটতে গিয়ে মানে একটু কষ্টই হচ্ছিল আর কি। 2 দিন হয়েছে আমার পেঁপেটা নিয়ে আসছে, আমি সুযোগ পাচ্ছি না আর কি, কেটে যে খাবো সেই সুযোগটা আমি পাচ্ছি না, সেই জন্য আর কাটাও হচ্ছে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে এখন পেঁপেটাকে আগে কেটে নেই, নষ্ট হয়ে যাবে নয়তোবা। সেই জন্য পেঁপেটাকে কেটে এখন বসে আমরা সবাই পেঁপেটা খেয়ে নেব। আর আমি তো সব সময় দেখা গিয়েছে সুযোগ পেলে বিকালে রান্না করি, নয়তোবা হচ্ছে যে রাত্রে আমি রান্না করি। এটা হচ্ছে দুপুরের দিকে আর কি, সেই জন্য এখন দুপুরের দিকে তো ফলটা খাওয়া ভালো, সেই জন্য এখন পেঁপেটা আমি কেটে নিচ্ছি, কেটে তারপরে সবাইকে দিব আর কি বসে একসাথে মানে খাওয়ার জন্যে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পেঁপেটা অনেক বেশি পেকে গিয়েছিল, সেই জন্য আমার ধরতেও একটু কষ্ট হচ্ছিল, কাটতেও কষ্ট হচ্ছিল, সবভাবেই কষ্ট হচ্ছিল। একসাথে দুইটা পেঁপে নিয়ে আসছে, এখন দেখা গিয়েছে আরেকটা পেঁপেও আছে, সেটা চিন্তা করেছি যে ফ্রিজের ভিতরে রেখে দিব, পরে খাবো আর কি, এটা শেষ হয়ে গেলে তারপর ওইটা খাবো। আর আমার সাহেব হচ্ছে যে ওর নাকি পেঁপেটা খেতে ভালো লাগে, সেই জন্য সে প্রায় সময় এই পেঁপে কিনে নিয়ে আসে আর কি খাওয়ার জন্যে।
আমার সবগুলো পেঁপে কাটা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই একসাথে বসে মানে খেয়ে নিব আর কি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, এখন আমি মানে ভালো করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আমি রান্নার আগে সব সময় আগে যে কাজটা করি আমি হচ্ছে যে আমার ডাইনিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিই, যেন আমি রান্না করে সাথে সাথে সবগুলো খাবার মানে এক এক করে আমি টেবিলে ঝটপট মানে দিয়ে দিতে পারি। সেই জন্য আমি প্রথমে মানে টেবিলটাকে যতই গুছাই না কেন, দেখা গিয়েছে বাচ্চা আছে তো অগোছানো হয়ে যায়, সেই জন্য আমি সব সময় টেবিল টাকে আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যেন রান্নার শেষে আমি ঝটপট করে মানে টেবিলে খাবারগুলি রাখতে পারি। আর এদিক দিয়ে আমি হচ্ছে যে মোমদানিটা আমি হচ্ছে যে মোমটা জ্বালিয়ে নিয়েছি, আমার এখন যেহেতু খাবারটা দিব সেই জন্য আমি চিন্তা করলাম যে মোমটা জ্বালিয়ে নেই মানে ভালো লাগবে আর কি খেতে। এরকম নিজেরাই হচ্ছে যে অনেক ধরনের আয়োজন করে খেলে মনটা কিন্তু ভালো লাগে। মেহমান আসলেই যে আয়োজন করতে হবে তা কিন্তু নয়, আমরা যদি নিজেরাই একটু পরিপাটি করে টেবিলটাকে গুছিয়ে খাই তাহলে কিন্তু খাওয়ার মধ্যে অনেক ভালো লাগে, অনেক মানে আমার কাছে মূলত বলতে গেলে আমার কাছে ভালো লাগে আর কি। সেই জন্য আমি সব সময় মানে একটু পরিপাটি করে মানে খাওয়ার চেষ্টা করি সব সময়। এখন হয়তো বা ব্লগিং করি মানে আগেও এরকমই মানে একটু টেবিলটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে মানে খাওয়ার সব সময় আমি চেষ্টা করতাম। আর আজকে কোনো রান্নাই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ইচ্ছে করছিল না শেয়ার করতে, একদম নর্মাল রান্না করেছি সেই জন্য আমি রান্না শেয়ার করিনি। আজকে আমি রান্না করেছি শিং মাছ, তারপরে হচ্ছে যে বোনা যেইটাকে বলে বোনা ডাল, ডাল বোনা করেছি, আর করেছি লাল শাক ভাজি। এই ছিল আজকে আমাদের রাতের খাবার। সেই জন্য আমি চিন্তা করলাম যে প্রতিদিনই তো রান্না শেয়ার করি, আজকে আমি রান্না শেয়ার করব না, নর্মালি তো রান্না সব কিছু, সেই জন্য আমি রান্না শেয়ার করিনি। আমি এখন হচ্ছে সব খাবার দেওয়া হয়ে গিয়েছে, আমি প্লেটও দিয়ে দিচ্ছি ওরা যেন এসে খেতে পারে। আর আমি যেহেতু মানে সন্ধ্যা থেকে রান্না শুরু করেছিলাম সেই জন্য চাটা কিছুই খাওয়া হয়নি, যেহেতু এখন রান্না শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমি চিন্তা করলাম এখন বসে এক কাপ রিল্যাক্স মোডে চা খাবো। আর চাটা সবার জন্য বানিয়ে নিয়েছি মানে কেটলিতে রেখে দিয়েছি, এখন যার যার ইচ্ছে সে মানে তারা যেন ডেলে খেতে পারে আমি এখানে রেখে দিয়েছি। আর আমি পুরা টেবিলটা গুছানো হয়ে গেলে মানে রিল্যাক্সে আমার চাটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি মূলত মানে এতক্ষণ চাটা খাইনি। আমার এখন হচ্ছে সমস্ত খাবার দেওয়া হয়ে গিয়েছে টেবিলে, আমি সেই জন্য চিন্তা করেছি এখন তো আমি রাতের খাবার খাবো না, ওরা হয়তো বা খাবে যদি ইচ্ছে করে ওদের। আমি মানে পুরাটা টেবিল গুছিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বড় কথা, কারণ এখন মেহনাজ একটু মানে কানাকাটি করছে না খেলছে, সেই ফাঁকে আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু গুছানো হয়ে গিয়েছে এখন আমার মানে শান্তি বলতে গেলে। আর আমি এখন একদম সিম্পল রান্না আজকে করেছি, সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। সাদা ভাত, তারপরে হচ্ছে শিং মাছ, তারপরে ডাল আর হচ্ছে লাল শাক, আর এই ধরনের খাবারগুলো দেখবেন মাঝে মধ্যে খেলে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। আর এখন হচ্ছে যে আমি বসে আমি একা বসে চাটা খেয়ে নেব। আমি পুরা কেটলি ভরে চাটা রেখে দিয়েছি, ওরা যখন ইচ্ছে করে ওরা যেন খেতে পারে। আর ইদানিং দেখা গিয়েছে যে বৃষ্টিও হচ্ছে আবার শীত শীতেও পড়েছে, সেই জন্যে আগে যেমন একবার দুইবার চা খেলে হতো আর এখন কিন্তু ইচ্ছে করে একটু পরপর চা খাই, সেই জন্য আমি হচ্ছে যে এখন চাটা বানিয়ে নিয়েছি, এখন যার যার ইচ্ছে করে সে যেন খেয়ে নিতে পারে। আর আমি এখন একা একা বসে চাটা খেয়ে নিচ্ছি। আর আমি আপনাদের সাথে আগেও বলেছি এখনও বলছি যে চাটা খেতে আমার মানে একটু আরাম করে খেতে আমার সবচেয়ে ভালো লাগে। আমার চা খাওয়ার টাইমে মানে কেউ যদি আমাকে মানে একটু ডিস্টার্ব করে আমার কিন্তু
একটু রাগ উঠে যায়। সেই জন্য আমি সব কাজ শেষ করে টেবিলটা গুছিয়ে সুন্দর করে এখন বসে আমি চাটা খাবো। সেই জন্য প্রথমে একটু বাদাম খেয়ে তারপরে মানে একটু পানি খেয়ে নিব আর কি, পানি খেয়ে তারপরে চাটা খাবো। আর ওরা যখন ইচ্ছে করে, আমি কেটলিতে ভরে রেখেছি, ওরা নিয়ে হয়তোবা যদি ঠান্ডা হয়ে যায় ওভেনে দিয়ে গরম করে খেতে পারবে। আমার কাজ আমি শেষ করে ফেলেছি, কারণ আমি যেহেতু ছোট বাচ্চার মা, তার জন্য দেখা গিয়েছে যে আমার কাজগুলো এইভাবেই মানে যখনই সুযোগ পাই মেনটেন করে করতে হয়। সেই জন্য আমি কেটলিতে ভরে রেখেছি, ওরা যখনই ইচ্ছা করে তখন যেন ওরা খেয়ে নিতে পারে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আপনারা যদি লাইক দেন তাহলে আমাদের কাজ করতে ভালো লাগে, কাজে উৎসাহ জাগে। সেই জন্যই বলছি শুরুতে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আমি যারই ব্লগ দেখি না কেন সবার মানে ইয়েতে গিয়ে আমি প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিওটা আমি দেখা শুরু করি, কারণ একটা ব্লগ করার পিছনে আমাদের অনেক সময় ব্যয় হয় আমি সেটা বুঝি। সেই জন্যই সবার ব্লগে গিয়ে আমি একটা করে লাইক দিয়ে আসি।